থাকিলে ডোবা খানা আবেক চুরি পানা, থাকিলে ডোবা খানা আবেক চুরি পানা, বাঘে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না, ওমরি স্বভাব তো কখনো যাবে না, থাকিলে ডোবা খানা আবেক চুরি পানা, থাকিলে ডোবা খানা আবেক চুরি পানা, বাঘে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না, ওমরি স্বভাব তো কখনো যাবে না, সাপের স্বভাব যেমন মারে বিষাক্ত সবল, আর ছেলে শুক্রার স্বভাব যেমন পাকায় গণ্ডগোল, সাপের স্বভাব যেমন মারে বিষাক্ত সবল, আর ছেলে শুক্রার স্বভাব যেমন পাকায় গণ্ডগোল, আর বিড়ালেরই স্বভাব যেমন হাড়ির পানে যায়, আর বিড়ালেরই স্বভাব যেমন হাড়ির পানে যায়, কখন ছিঁকে পড়বে ছিঁড়ে তারি লালসায়, বুনোল খেলে পরে গলাটা কিটকিট করে, বুনোল খেলে পরে গলাটা কিটকিট করে, ও যেমন সিধেল ছড়ে ধরা পড়ে, ভুল করে না স্বভাব তো কখনো যাবে না, সব চুরি হয়ে গেছে আম্মা, আমি এতদিন মানুষেরটা চুরি করেছি বুঝতে পারিনি, আজ নিজেরটা চুরি গিয়েছে এখন বুঝতেছি। আচ্ছা তোর কি চুরি হয়েছে? তোর চুরি হয়েছেটা কি সেটা তো আমাকে খুলে কবি, আমি তো দেখতে পাচ্ছি না, কিছু বুঝতেও পাচ্ছি না। সব চুরি কি দেখা যায় আম্মা? আচ্ছা কি এমন চুরি হয়েছে যা আমি দেখতে পাচ্ছি না, আমাকে দেখা কি চুরি হয়েছে? আবার ঢং করে বাসে বেড়াচ্ছিস কি জন্যে? আম্মা আমি ভবঘুরে হয়ে যাবো আম্মা, আমি ফকিরান্তি শুরু করবো আম্মা। এই এই খবরদার, ঢং করবি না কইলে মামার সঙ্গে বলে দিচ্ছি, হ্যাঁ ভবঘুরে হয়ে যাবো ফকিরান্তি শুরু করে দিব। কি নকশা পেয়েছো আমার সঙ্গে? হ্যাঁ তুই আবার কার সঙ্গে মিলে এই চুরির ধান্দা করেছিস সেটা আমাকে খুলে ক, মাখ ছেড়ে কার সঙ্গে তুই গাঁট বেঁধেছিস চুরি করার জন্যে সেটা আমাকে খুলে ক। সি আম্মা সি, আপনি মানুষের আবেগ বোঝেন না, আর বসবেন কোন খেল দিয়ে, মানুষের যেখানে থাকে হৃদয় আর আপনার সেখানে তো আছে আলু। এই আড়াই ফুট ছোট তোর এত বড় কথা? হ্যাঁ তুই আমাকে জ্ঞান দিচ্ছিস, তুই তোর মাকে জ্ঞান দিচ্ছিস। আচ্ছা ঠিক আছে খারাপ, আজ থেকে আমি আর আলু খাবো না, আজ থেকে আমি ত্বক সিদ্ধ করে খাবো, ত্বক সিদ্ধ করে খাবো। এই খারাপ আকাশ পাতাল ভাইবি কি গীত
আমাগের মেয়ে যেই বাড়িতে বড় হয়েছে সেই বাড়িতে গিয়ে আবার উঠবে। তাই বলে একটা চোরের ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিতে পারি না। তখন চিন্তা করেননি বাড়ি বেচার সময় যে সে এখন চোর? সেটা তো টাকার হিসেব, আর এইটা হলো জীবনের হিসেব, দুইটারে এক করে ফেললে। সে আগে চোর ছিল, এখন অনেক ধনী, অগুনতি টাকা। টাকা হইলে কি সম্মান হয় নাকি? আমাকে রইল জমিদারি ঐতিহ্য, খানদানি রক্ত। আমাকে রক্তের সাথে চোর আর ছেলে রক্ত মিস খাবে? তেল আর জল কোন সময় একসাথে মিশ খায়? কথা কেন ঠিক না, মিশ খায়। তেলে জলে মিশ না খেলে মজার মজার ভাজি খাতেন কেমন করে? ময় মুরব্বীরা কি এমনি প্রবাদ বানিয়েছে? শোনো, আমাকে রক্ত হলো খাঁটি রক্ত, আর ওরা হলো জল। আর জলও যেমন তেমন জল না, নর্দমার জল। ওই হাত চুবাইতে গেলে গন্ধ হবেই। আমার মেয়ে সৌন্দর্য আছে, পার করে দিতে পারবো। আচ্ছা শুনেন, আপনি কথা শুনেন, আরেকবার ভাইবে দেখেন, এরম একটা তৈরি পাত্তর। আর একখান কথা কবানা সাজেদা বানু, ওইরকম ফুটা পাত্রের সাথে অনেক ভালো পাত্র তুমি পাবা, আমরা পাবো। এসব কি করছিস তুই? মুখের পরে না করে দিল, ভদ্রভাবে না করেছি। আরে বেটা, ভদ্রভাবে করুক আর অভদ্র ভাবে করুক, না তো করেছি। আরে তা তো একটু একটু করবে পারে, মেয়ে পক্ক বেকুব নাকি? একটা চোবড় মেরে দাঁত কটা বালাই দেবো। অন্যদায়গ্রস্ত পিতা মেয়েকে বিয়ে দেওয়ার জন্য বেদিশা হয়ে ঘুরে বেড়ায়, এইরকম ফিল্ম কি আমি কম দেখেছি? এইটা ফিল্ম না, ভুলে যান না, তাদের শরীরে জমিদারি বিলাট মানে নীল রক্ত, তাদের ভাবসাব কিন্তু আলাদা। আরে ওই ঘটকের বাচ্চা বুলবুল, এটা আমি মাইনে নিতে পারছি না, ও আমার অপমান করেছে। খালি অপমান না, গাইলও দিছে। আরো জোরে ক, সুঙ্গা ফুকে ক, মাইনসে শুনুক, উহাদের কাম করতে ক। আকেল সাহ, এই মেয়ের অভাব নাকি? আমার 2 কেজি দই মিষ্টির টাকা গেছে যাক। আরে ওইসব নিয়ে আমি ভাবিনি, ইরাম অপমান করার পর আমার রক্ত কি ঠান্ডা থাকবার পারে? বাংলা 1388 সনে আমার প্রথম অপমান করেছিল, আমার চোরের বেটা কইছিল, সেটা আমি ভুলতে পারিনি। আইজ আমি তার বাড়ির পরে বসে আছি, এই বাড়িখানা কোন আমার? সে আমার ছেলেকে অপমান করেছে, সম্বন্ধ ভেঙে দিতে চাচ্ছে, আর আমার কি করা উচিত? তার মেয়ের সাথে বিয়ে দেওয়া উচিত। আরে দোরাস কেনে, আমি তো তোর সাপোর্ট করলাম, ওই মেয়ের সাথে আমি আমার ছেলের বিয়ে দেব, ওই মেয়েকে আমার পুত্রবধূ করে ঘরে আইনে ছাড়ব, তারপর ইচ্ছে মতো পানি খাবো, খোলে না কেন? কমলা, ও ফুল ভাই। সি 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 সি, তুমি আমাকে ফুল ভাই বললে? এই দেখো দেখি কারবার, এটা চিকো দাঁড়াচ্ছে না কিছু। তুমি আমাকে ফুল ভাই বললে আমার কি কিরম কিরম ব্যাককল ব্যাককল লাগে, বুঝতে পারিস? তুমি আমাকে ফুল কুমার ভাই বলে ডাকতে পারো। আপনার সাথে আমার দেহাই হয় বসরান্তে একবার, দুইজনেই তো থাকি দূরে দূরে, আর আপনার ওই 8x7 লম্বা নাম ধরে তার পিছে ভাই লাগায় ডাকতে পারবো না, সরি। বা 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 বা, এতো প্রচন্ড শুভ লক্ষণ। হ্যাঁ না, তুমি চাইলে অবশ্য আমাকে নাম ধরে ডাকতে পারো, তাতে একটা বাড়তি বোনার সুবিধা আছে, তোমার সাথে আমার যখন মহাব্বত হবে তখন তুমি আমাকে ফুল ফুলো, তারপরে যে ডাকে না দান টুস পান্টুস। ইস, আমারও তো ধৈর্য নাই ভাই, আমি আসি। আসো আসো আসো, তোমাকে কাছে আনার জন্য আমি কত চিরাই করতেছি, আর তুমি আসো। না কইলে আর কি, যে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা যেরকম ডেভেলপ করেছে তাতে মনে করছে আমাদের দুজনের মধ্যে যদি মানে দূরত্বটা কমিয়ে দেওয়া যায় তাহলে তো ভালো হয় না? কিরম কইরে প্রেম কইরে আগানে বাগানে ভালোবাসা কইরে
আরে মারি মা, তুমি তো প্রচন্ড মেধাবী ছাত্রী, আমি বলার আগে সব বুঝে যাচ্ছ, অনেক বুদ্ধিমতী কিন্তু তুমি। তা শেষ কবে মার খাইছ? মার খাইছি কি খাইছি বুঝিনি। বুঝেন নাই? না না, পাবলিকের হাতে গণপিটুনি তো খাওয়াবই, সাথে করে বোনাস আসছে ইফটিজিং এর বিরুদ্ধে 1400 এর ভেতর যাওয়া, রাজি আছেন? বেটা তো ঠিকই বলেছি, বেটা বলেছে সুন্দরী মিয়াকে নাকি হৃদয় বলে কিছু নেই। পৃথিবীতে পিরাম বলে কিছু নেই। দোস্ত ফুল বেইজ্জত করে গেল। এই তোর কি খাইয়ে দেয় অন্য কোনো কাম নেই? সাধন আমার পিছে ঘুর 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 করিস। হ্যাঁ কাজ কর, চলে নদীর পার চলে, ফিরে হাওয়া খাওয়ার জন্য, বুঝতে পারিস? ফিরে হাওয়া খাইবো তো তুই আমার পিছে দৌড়ে দৌড়ে আস। আয় আমারে নিবি না? দামরা ছেলেকে সাইকেলে তুললে দুই পাতে ঝুলবে না। উঠ ফিরে হাওয়া খালে, বুঝতে পারিস? অপমান যে কোনে চলে যাবে নি, পা দিয়ে ঠেলি তুই। আসামিদের কথা না হয় বাদই দিলাম। স্যার আপনাকে তো আগে কখনো দেখিনি, আপনি কি নতুন এসেছেন? হ্যাঁ নতুন জয়েন করেছি, নতুন জয়েন করে ভাবলাম পুরনো প্লেয়ারদের একটু দেখে আসি। স্যার তো ভালোই মজা করতে পারেন, তাই না? ভালো শাস্তিও দিতে পারি। স্যার কি ভিতরে ঘরে গিয়ে বসবেন? কি থানায় আমার বসার জন্য একটা জায়গা আছে, আর যেখানে সেখানে বসা যার তার সঙ্গে মিলমিশ বাড়ানো আমার স্বভাবে নেই। স্যার আপনি কয়দিন থাকবেন? কয়দিন থাকবো মানে, আমি কি এখানে বেড়াতে এসেছি? সবকটা আগাছা একেবারে গোড়া থেকে তুলে তারপরেই যাব। একদম ঠিক কইছেন স্যার, এই দেশটা না একেবারে সরসরটা ভরে গিয়েছে। ওই যে পুবগাঁও আছে না, পুবগ্রামের নামই সরের গ্রাম হয়ে গেছে। আচ্ছা স্যার আপনি কন্ত দেখি, হ্যাঁ মানুষের গ্রামের নাম কোনোদিন সরের গ্রাম হতে পারে? সব অবস্থায় দেখছি, তা আপনি এমন ঘামছেন কেন? যে স্যার ওই মানে থালবাটি মাইজেছি তো, আচ্ছা স্যার অনেক গরম পড়েছে, আবার ওই ঘাটের থেকে কিছু পানি মুখে দিয়েছিলাম আর কি। তাই? যে স্যার ও তা কি করছেন আজকাল? এই স্যার এই রান্না বাড়া করতেছি, থালবাটি মাজতেছি আর খাচ্ছি। খাচ্ছেন? জি স্যার। খাওয়া আসছে কোত্থেকে? জি স্যার। কিছু না করলে তো কিছু হয় না, তাই না? হ্যাঁ শুনেছি আপনার একটি গুণধর পুত্র আছে, সে কি করছে? জি স্যার ওই তো খাওয়াচ্ছে স্যার। তাই? জি স্যার। এই 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 কে হয় এদিকে এসো, এদিকে এসো স্যার। ওই আমার সাওয়াল স্যার। তাই? জি স্যার। এদিকে এসো স্যার, ওই কোনো দোষ করে নাই স্যার, ওই আমার খাওয়া। তাই? আমি কি বলেছি খারাপ ছিল? না স্যার, ও পুলিশে খুব ডরায় স্যার, বুঝলে? মানুষের অনেক রকমের ডর থাকে না স্যার, কেউ কুত্তারে ডরায়, কেউ ভূতেরে ডরায়, আমার সাওয়াল স্যার পুলিশে ডরায়। এই ছোটবেলার থেকে ওজন ভাত খাইতে চাইতো না, এই যে দুধ ভাত স্যার, তখন ওকে আমি বলতাম এ পুলিশ আসতেছে পুলিশ আসতেছে, তখন ও খাইতো। সেই দুধ ভাত খাওয়া এই খাওয়ে আমি এত বড় করে তুলেছি বলে। তাই? জি স্যার। বেশি বড় তো হয়নি, বেশি বড় হওয়া কিন্তু ভালো না, ঠিক আছে? আর যে শরীরে এত দুধ ভাত গেছে সে শরীরে পুলিশের লাঠি গুঁতো খাওয়া ভালো হবে না, ঠিক আছে? সাবধানে থাকবা, এই আসো। এম্মা শালোর বেটারা কখন আসছিল? চুপ চুপ, পুলিশ কি করছিস বুঝতে পারতেছিস? এটা শুনতে পারে জানো, তুমি তো একজন সিনিয়র দফাদার, আচ্ছা তুমি কও তো এই গ্রামের মানুষ কি শান্তিতে আছে? গ্রামের মানুষ এখন খুব শান্তিতে আছে চেয়ারম্যান সাহেব। আমরা ডিউটি করতেছি, তারা শান্তিতে রাত্রিবেলা ঘুমায়।
কিন্তু আমি তো উল্টোটা শুনেছি। কি শুনেছেন চেয়ারম্যান সাহেব? এই যে সাধারণ মানুষ, সাধারণ মানুষের আগে যেরকম চোরের ভয় আছিল এখনো সেরামই আছে। আর তোমরা দুজন নাকি এই রাইতের ডিউটি ফেলায় পোস্ট অফিসের বারান্দায় চাদর বিছায় ঘুমায় থাকো। কিটা আমাকে নামে দুর্নাম করেছে চেয়ারম্যান সাহেব? কি করছেন, আমরা তো ডিউটি দেই। দেখো কানু মনু, চুরি কিন্তু সিপাই সুপাই ঠিকই চলতেছে, আর তোমরা দুজন এই যে নাইট ডিউটি ফেলায় ঘুমায় থাকতেছ আর দিনের বেলা হাজারটা ধান্দা নিয়ে ঘুরে বেড়াতেছ, তোমরা বুঝবা কি রামে? এটা আপনি ঠিক করছেন না চেয়ারম্যান সাহেব, আমরা রাতের বেলা ঘুমাই না, সারা রাত জেগে থাকি দুইজন। এটা কোনো কথা হলো? আমরা ডিউটি করে আমরা ঘুমাই, এটা কখনো হতে পারে? আমরা ডিউটি করো, জেগে থাকো, সারা রাতে আমরা 50 কাপ চা খাই, আপনি খোঁজ নিয়ে দেখেন ওই চান্দু চালার দোকানে। থামো, কথা কো না, মুখের উপরে কথা কবা না। কাল যেতে সে একবারে 10 কাপ চা খায় বমি করছে। ইমাম সাহেব আসেন, দিনে একটু সামনে আসেন। এই যে আসি। হাঁটার সময় হঠাৎ করে আমি তাকাই, দেখি কি সুন্দর ওনারা দুজনে বারান্দার মধ্যে হুতি দিচ্ছে। চেয়ারম্যান সাহেব উনি ভুল দেখিছেন, আমরা ঘুমের ভাব ধরে বসে থাকি, চোর গেলি টাইগারের মতো ঝাঁপ দিয়ে ধরার জন্য। কথা কয় না, আমি সব বুঝি ফেলাছি, যাও এখন তোমরা যাও, পরে এসো না। না হতে পারে, ঘুম আসতে পারে, ম্যান ইজ মর্টাল, ঘুম ইজ আসে, এটা কোনো ফ্যাক্টর না, কিন্তু ইমাম সাহেব এরকম কোটনামি করাটা ঠিক হয় না। কথা কয় না, খবরদার, কথা কবা না, ধরা পড়িছো, ধরা পড়িছো। আমরা তাহলে এখন থেকে ডিউটি দেবো, আমরা কথা দিচ্ছি যদি একটু ঝিমানি আসে বলে আমরা আর ঘুমাবো না। ঠিক কথা দিচ্ছো তো? ঝিমানি আসে না চেয়ারম্যান সাহেব। এই যে ইমাম সাহেব, আপনি সাক্ষী থাকলেন, কথা দিল, যাও এখন তোমরা। তাহলে এক কাজ করো না, আমাদের জন্য একটা ফ্লাক্সের ব্যবস্থা করো। আচ্ছা দেবে না, যাও 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 যাও, একটা ফ্লাক্স নিলে ভালো। যাও, আমি ওই সেক্রেটারি রেখে রাখবো, তুমি যাও এখন যাও। ইমাম সাহেব একটু মান নামাজের পর আপনার সাথে আমার কথা আছে। আচ্ছা আসেন, আপনাকে একটু হেদায়েত করতে হইব। আরাম না, শুধু শুধু কাম করে কি কম বুঝেন চেয়ারম্যান সাহেব, কেয়ামত আগাই আইছে বুঝেন। মানুষ এখন নিজের কাম নিজেই ফাঁকি দেওয়ালে ভরেছে। আপনি ইমাম সাহেব এই যে কষ্ট করে আসি, আমার এইগুলোরে হেদায়েত করছেন, খুব ভালো করছে। না না রে, ধন্যবাদ, আপনার অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো আমি আশা করি এরকম উপকার করবে। না না, আপনি আর ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নাই। আর আমি আনারবে এই গ্রামে দীর্ঘদিন ধরে ইমামতি করি, আমি তো মনে করি এটা আর নিজের গ্রাম। বাজারে বাচ্চা গেলে দূরবীন কিনতে পাওয়া যায়, একটা রাখলেই তো পারেন। ওসি সাহেব আবার কি মনে করবি? ওসি সাহেব না মানে দেখা শেষ, আমি যাই, বাড়িতে একলা মা রয়েছে তো। শুনেন, আপনি নাকি ভালো বংশী বাজান? মনে ভাব আসলেই বাজাই, জেলে গেলেই বাজাই। স্বভাব তো কখনো যাবে না, ও মনি স্বভাব তো কখনো যাবে না।